কিছুদিন আগে নর্থ কোরিয়া এমন একটা ঘটনা ঘটে যেটা নিয়ে সারা বিশ্বে অনেক তোলপাল করে খবর চলে আসছে, যেটা অনেকেই সমর্থন করছে কিন্তু অনেকেই সমর্থন করছে না। কিছুদিন আগে অনেক বড় ধরনের বন্যার সম্মুখীন হয় এই নর্থ কোরিয়া, আর এই বন্যায় প্রায় 4,000-এরও বেশি মানুষ মারা যায়। আর এই পরিপ্রেক্ষিতে কিম জং উন এক বড় পদক্ষেপ গ্রহণ করেন। যারা গভর্নমেন্ট অফিসিয়াল, মানে যারা এই ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত ছিল, যাদের কাজ ছিল মানুষকে রক্ষা করা, যারা এই ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত ছিল, যারা এই কাজে অসমর্থ হয়েছেন তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি শুধু অ্যানাউন্স করেননি, তিনি অলরেডি 30 জনের মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। কে এই কিম জং উন? তিনি এত স্ট্রিক্ট কেন? কথিতভাবে জন্ম 4 জানুয়ারি 1984, একজন উত্তর কোরিয়ার রাজনীতিবিদ, যিনি 2011 সালে তার পিতা এবং উত্তর কোরিয়ার দ্বিতীয় নেতা কিম জং উলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার তৃতীয় সর্বোচ্চ নেতা হয়েছিলেন। একটু মনে রাখবেন, কিম জং ইলের মানে এনার বাবার নাম হচ্ছে কিম জং ইল। প্রথমে তার ঠাকুরদাদা এবং তার পিতা, এরপর তিনি তৃতীয় সর্বোচ্চ নেতা হয়েছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে কিম জং উন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং ক্ষমতাসীন ওয়ার্কশপ পার্টি অফ কোরিয়ায় চেয়ারম্যান তিনি। যদিও তাকে কিছু ইতিবাচক সংস্কারের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল। উত্তর কোরিয়ায় অন্যান্য সরকারি ব্যক্তিদের মতো কিম জং উনের প্রাথমিক জীবন অনেক বিবরণ, গোপনীয়তা ও আবৃত্তি। কিম জং উন উত্তর কোরিয়ায় 4 জানুয়ারি 1984 জন্মগ্রহণ করেছিলেন। কিম জং ইল, এটা মনে রাখবেন, কিম জং উন আর কিম জং ইল হচ্ছে পিতা পুত্র, মানে তার বাবার নাম কিম জং ইল। 2011 সাল তার মৃত্যুর আগে পর্যন্ত দেশটির দ্বিতীয় নেতা ছিলেন এবং কো ইয়াং হুয়া একজন আপেরা গায়ক, তিনি 1948 থেকে 1994 সাল পর্যন্ত উত্তর কোরিয়ায় প্রথম নেতা কিম ইল সুং এর নাতি, মানে বর্তমানের সেই কিম জং উন। তারা দুই ভাই বোন আছে বলে মনে করা হয়, যার মধ্যে তার বড় ভাই কিম জং চুল 1981 সালে জন্মগ্রহণ করেন এবং তার ছোট বোন কিম ইয়ো জং 1987 সালে জন্মগ্রহণ করেন। এছাড়াও একটি বড় সৎ ভাই কিম জং নাম ছিল। সব শিশুই তাদের শৈশব কাটিয়েছে সুইজারল্যান্ডে এবং তাদের মায়ের সাথে। বলতে গেলে দীর্ঘদিন ধরেই ধারণা করা হয়েছিল যে কিম জং উনের বড় ভাই সৎ ভাই 2001 সালে জাল পাসপোর্ট জাপানে প্রবেশের চেষ্টা করার সময় তার বাবার আস্থা হারিয়েছিলেন বলে জানা গেছে। তারপর 2009 সাল নাগাদ ইঙ্গিত পাওয়া যায় যে কিম জং ইল ও কিম জং উনকে সর্বোচ্চ নেতা হিসেবে অনুসরণ করার জন্য মহান উত্তরসারী হিসেবে বেছে নিয়েছিলেন। এপ্রিলে 2009 সালে কিমকে শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল এবং তাকে ব্রিলিয়ান্ট কমরেড হিসাবে উল্লেখ করা হয়েছিল। 2010 সালের সেপ্টেম্বরের মধ্যে কিম জং উনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের প্রধান এবং সেনাবাহিনীর 4-তারকা জেনারেল হিসাবে মনোনীত করা হয়েছিল। 2011 সালে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে কিম জং উন তার বাবার উত্তরসারি হবেই। কিম জং উন 17 ডিসেম্বর 2011 সালে মারা যাওয়ার পর কিম জং উনকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। তারপর একটি আনুষ্ঠানিক উপাধি যা প্রকাশ্য উত্তর কোরিয়ার সরকার এবং সরকারি উভয় প্রধান হিসাবে তার মর্যাদা প্রতিষ্ঠা করেন। বয়স তখন তার 30 নয়। তিনি দেশের তৃতীয় নেতা এবং বিশ্বের 4th বৃহত্তম সেনাবাহিনীর কমান্ডার হয়েছিলেন। দেশীয় বৈদেশিক নীতির ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পর কিম জং উন উত্তর কোরিয়ার ভবিষ্যতের জন্য তার কৌশল ঘোষণা করেন। এর সামরিক ক্ষমতা সহ সম্প্রদায়ের সাথে সাথে তার একটি অর্থনীতির একটি বড় সংস্কারের উপর জোর দেন। কিম জং উনের নেতৃত্ব শৈলকে স্বৈরাচারী হিসাবে বর্ণনা করা হয়েছে, যা ভিন্নমত ও বিরোধিতার দমনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর তিনি তার পিতার শাসনামল থেকে 40 জন উত্তরধর ও কর্মধারকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। কিমের পরিষ্কার এর সেরা নাতিভুক্ত ও উদাহরণসহগুলির মধ্যে একটি ছিল নিজের চাচা জ্যাংসাং থেকার রাষ্ট্রদ্রোহ এবং একটি অভ্যুত্থানের ষড়যন্ত্রের সন্দেহ গ্রেপ্তার জংয়ের বিচার করা হয়েছিল এবং 12 ডিসেম্বর 2013 মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। তার পরিবারের সদস্যকে একইভাবে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বলে জানা গেছে। 2017 সালে ফেব্রুয়ারিতে কিমের সৎ ভাই কিম জং নাম মালয়েশিয়ায় অস্বাভাবিক পরিস্থিতিতে মারা যান। রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে কুয়ালালামপুর ও বিমানবন্দরে একাধিক সন্দেহভাজন তাকে বিষ প্রয়োগ করে। ফেব্রুয়ারিতে 2014 সালে জাতিসংঘের একটি তদন্ত কমিশনের সুপারিশ হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবাধিকারের অপরাধের জন্য কিম জং উনের বিচার করা হবে। জুলাই 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজেডি বিভাগের
কিমের উপর ব্যক্তিগত আর্থিক ও নিষেধাজ্ঞা আরোপ করে। কিমের মানবাধিকারের ব্যাপারে কারণ অপব্যবহারের কারণ হিসাবে উল্লেখ করা হলেও ট্রেজেডি ও কর্মকর্তারা সেই সময় বলেছিলেন যে নিষেধাজ্ঞাগুলি উত্তর কোরিয়ায় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল। কিম জং উন 2009 সালে রিসোল ও জুকে বিয়ে করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ও গণমাধ্যমের মতে 2008 সালে কিমের বাবা এই বিষয়ে আয়োজিত করেছিলেন। 2010 সালে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছিলেন যে এই দম্পতি একটি সন্তানের জন্ম দিয়েছেন। কিমের সাথে তার 2013 সালের সফরের পর ডেনিশ র্যাটম্যান রিপোর্ট বলেছিলেন তাদের অন্তত একটি সন্তান ছিল যার নাম কিম জু এ। এখন দেখা যাবে এই কিম জু এ শেষমেশ আবার কি শুরু করে।